আসসালামু আলাইকুম। এক ভাই জানতে চেয়েছিল থাই গোল্ডেন এইট জাতের পেয়ারা গাছটা আমরা কীভাবে চিনব। তো আমি একটা বাগানে এসেছি, এখানে থাই গোল্ডেন এইট জাতের পেয়ারা গাছ রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট মাটির গাছ এবং গাছটাতে প্রচুর পরিমাণ ফুল হয়েছে এবং গাছটা অত্যন্ত ঝোপালো, কারণ গাছটা ঝোপালো করার জন্য অবশ্যই সবসময় ফুল আসার উপরে থেকে একটি ডাল কিন্তু ছাঁটাই করে দিতে হয় এবং ডালগুলো ছাঁটাই করার কারণে গাছের ফুলগুলো খুব দ্রুত ফলে পরিণত হয়, ফলগুলো দ্রুত বড় হয়। তো থাই গোল্ডেন এইট এই পেয়ারা গাছটা চেনার একটি সহজ উপায় রয়েছে এবং আপনাদের আমি এটাও দেখাবো কিভাবে আপনারা এটা চিনবেন। তো দেখতে পাচ্ছেন এটা চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে গাছে ফুল দেখে। তো দেখতে পাচ্ছেন একটি বোটায় সবসময় তিনটে করে ফুল হবে এবং বোটাটা অনেক লম্বা হবে। তো এই বিষয়টা একটু খেয়াল করবেন, ফুল হবে তিনটা এবং বোটাটা অনেক লম্বা হবে। এছাড়া অন্যান্য গাছ যদি আপনাদের আমি দেখাই, দেখেন ছোটো ছোটো গাছ কি সুন্দর ঝোপালো হয়েছে এবং প্রচুর পরিমাণ ফুল কিন্তু রয়েছে। এবং আরেকটা বিষয় আপনাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমরা আমার ছাদ বাগানে দেখাইছি থাই ফাইভ এবং থাই সেভেন জাতের পেয়ারা গাছে একটি বুটায় দুইটির বেশি কিন্তু ফুল হয় না। তো এখানে যে বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানে কিন্তু যে গাছটাই দেখবেন দুইটা করে ফুল হয়েছে, মানে দুই পাশে দুইটা ফুল বের হয়েছে দুই পাতা, মানে ডালের দুই অংশ থেকে, সেটা হচ্ছে থাই ফাইভ জাতের পেয়ারা। সে এখানে থাই ফাইভ জাতের পেয়ারাও লাগিয়েছে এবং যেটা দেখবেন একটা বোটায় তিনটে ফুল হয়েছে বা তিনটে ফল হয়েছে, সেটা হচ্ছে থাই গোল্ডেন এইট। এছাড়া থাই সুপার টেন রয়েছে, থাই সুপার টেনে কিন্তু একটা বোটাই একটা করেই ফুল কিন্তু হয়ে থাকে, এই বিষয়টা আমরা সকলেই জানি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাইনিজ কমলা, এখানে সে লাগিয়ে রেখেছে। এই চাইনিজ কমলাটা মোটামুটি অনেকে এই বিষয়ে জানতে চাচ্ছিলো, তাই জন্য এই বিষয়ে একবারে ভিডিও করা। এই চাইনিজ কমলা এবং ম্যান্ডারিন কমলা অনেকে বলছে রস শুকিয়ে যাচ্ছে, তো কথা কিন্তু মিথ্যা না, রস শুকিয়ে যাচ্ছে বিভিন্ন আবহাওয়া বিভিন্ন অঞ্চলে পরিবেশের সাথে। এই চাইনিজ কমলা এবং ম্যান্ডারিন কমলা খাপ খাওয়াতে না পেরে রসগুলো শুকিয়ে যাচ্ছে। তবে আমি মহেশপুর এখানে বাগান পরিদর্শন করতে গিয়েছিলাম, সেখানে কিন্তু কমলা রস কিন্তু শুকাচ্ছে না, এটা কিন্তু সত্যি কথা, এটা পুরোপুরি রস শুকাচ্ছে না, তবে রসের পরিমাণটা একটু কম আছে এবং টক মিষ্টি, 80% মিষ্টি এবং 20% টক। তো আপনারা এটা ভেবে লাগানোর চেষ্টা করবেন সবসময়। এই বিষয়টা আবারও বলে রাখি।